আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর সম্পাদ্য 1 থেকে 5 পর্যন্ত। সম্পাদ্য 1, নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে। আমরা প্রথমে একটি রেখাংশ আঁকি, এর উপর একটি বিন্দু এ নিব। আমরা একটি রেখাংশ নিচ্ছি, শূন্য থেকে নিলাম, যে কোনো একটি রেখাংশ নিলাম। কাঁটা কম্পাসের, এখন আমরা কাঁটা কম্পাসটা নিচ্ছি, আমরা যে কোনো একটি রেখাংশের উপর একটি বিন্দু এ নিচ্ছি। আমরা এখানে একটা বিন্দু এ নিচ্ছি, নাম দিলাম এ। বিন্দুটার নাম দিলাম এ। এখন কাঁটা কম্পাসের একটি অগ্রভাগ রুলারের শূন্য দাগে স্থাপন করছি, রুলারের শূন্য দাগে স্থাপন করছি, করলাম, এবং প্রয়োজন মতো ফাঁক করে অপর কাটার অগ্রভাগ, আমরা 4.7 সেন্টিমিটারের একটি রেখাংশ আঁকতে যাচ্ছি, সেহেতু অগ্রভাগটি 4.7 এ নিয়ে যাব। মাঝামাঝি মোটা একটা দাগ থাকবে, মোটা দাগের পরের দাগটা, অর্থাৎ একটা 4 থেকে 5 এর মাঝে 10টা দাগ কাটা ঘর থাকবে, মাঝখানে যেটা এটা থাকবে 5, এরপর আরো ছোট 2 ঘর যাব 7। এই হলো 4.7। আবার বলছি, কাটা কম্পাসের একটি অগ্রভাগ রুলারের শূন্য দাগে স্থাপন করলাম এবং প্রয়োজন মতো ফাঁক করে অপর কাটার অগ্রভাগ 4.7 সেন্টিমিটারে দাগে বসাই। কাটা কম্পাসটি সাবধানে আমরা তুলে নিব যাতে নড়াচড়া না করে। তুলে নিলাম, তুলে নিয়ে এ বিন্দুতে বসিয়ে রেখাংশ বরাবর অপর এই কাটা দ্বারা আমরা বি বিন্দুকে চিহ্নিত করব। এখান থেকে আমরা এভাবে কেটে নিতে পারি বা বিন্দু বসাতে পারি। কাটার পরে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। সুতরাং এবি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 4.7 সেন্টিমিটার। এবি রেখাংশের দৈর্ঘ্যটা হচ্ছে 4.7 সেন্টিমিটার। এটাকে দৈর্ঘ্য হচ্ছে 4.7 সেন্টিমিটার। প্রথম সম্পাদ্যটি শেষ হলো, এখন আমরা দেখব দ্বিতীয় সম্পাদ্যটি, সম্পাদ্য 2। একটি রেখাংশে সমান করে অপর একটি রেখাংশ কিভাবে আঁকতে হয়। একটি রেখাংশে সমান করে আমরা, অর্থাৎ যে রেখাংশটা দেওয়া থাকবে ওই রেখাংশে সমান করে অপর একটি রেখাংশ আঁকবো, অর্থাৎ প্রদত্ত রেখাংশে সমান করে রেখাংশ আঁকতে হবে। তাহলে প্রথমে
এই বি রেখাংশ আঁকি আমার সুবিধা মতো দৈর্ঘ্য নিয়ে, আর যদি নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওই নির্দিষ্ট স্কেল দ্বারা ওই নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ নিব। তাহলে প্রথম আমি আমার সুবিধা মতো একটি দৈর্ঘ্য নিচ্ছি, আমরা 5 সেমি একটি দৈর্ঘ্য নিলাম সুবিধা মতো, আমার সুবিধা মতো একটা নাম দিলাম এবি। এখন পেন্সিল কম্পাস টানবো, আমরা একটি প্রান্ত এ বিন্দুতে বসাবো, অপর প্রান্তটা আমরা বি বিন্দুতে বসাবো। এই যে এতটুকু মেপে আমরা নিব, এই মাপটা নিলাম, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে এবং পেন্সিল কম্পাস পেন্সিলের দিক বি বিন্দুতে বসাইলাম। এই মাপটা নেওয়ার পরে আমরা যে কোনো একটা রশ্মি নিব স্কেল দ্বারা, যে কোনো একটা রশ্মি নিচ্ছি, আমার ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো, নাম দিলাম, নাম দিব সিই। নাম দিলাম সিই। সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে আমরা সি কে কেন্দ্র করে এই যে বসালাম স্থির বিন্দুতে, সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে এবি রেখাংশের মাপটা কিন্তু নিয়ে আসছিলাম। এবি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এখন আমরা আগে কিন্তু এবি ব্যাসার্ধটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে আসছি, এখন শুধুমাত্র একটা বৃত্তচাপ দিব। এই যে বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপটি সি কে ডি বিন্দুতে ছেদ করে, সুতরাং সিডি রেখাংশই সিডি রেখাংশই এবি রেখাংশের সমান। সুতরাং সিডি রেখাংশটাই হলো এবি রেখাংশের সমান। আমরা দেখলাম সম্পাদ্য 2, এখন আমরা দেখব সম্পাদ্য 3। সম্পাদ্য 3 হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেখাংশ দেওয়া থাকবে, সেই রেখাংশকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। কিভাবে কাজটা করব আমরা প্রথমে দেখি। সুবিধা মতো একটা আমি প্রথম এবি একটা রেখাংশ নিব, এবি একটি রেখাংশ নিব, নিচ্ছি আমরা এবি একটি রেখাংশ, এতটুকু নিলাম, আমার ইচ্ছা মতো, আর যদি নির্দিষ্ট মাপ দেওয়া থাকে তাহলে নির্দিষ্ট মাপ অনুযায়ী নিব। আমরা রেখাংশটিকে একটু নিচে নামিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে, নিচে নামিয়ে নিলাম, নাম দিচ্ছি এবি রেখাংশ, এবি। একে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসটা তুলে এ বিন্দুতে বসাবো। এইভাবে একটু খেয়াল করো সবাই, সম্পূর্ণ যে রেখাংশটা নিয়েছি তার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, কিন্তু এ কে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটা এই বিন্দুতে বসাবো, আর এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, তাহলে একটু কমাবো তাহলে অর্ধেকের বেশি হবে। এই যে কমাইলাম আমার ইচ্ছা মতো, এখানে কি অর্ধেকের বেশি আছে, সেহেতু এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বির দুই পাশে দুটি বৃত্তচাপ দিব। কিভাবে বৃত্তচাপ দিব একটু দেখাচ্ছি, এই যে এই পাশে একটা বৃত্তচাপ দিলাম আর অপর পাশে একটা বৃত্তচাপ দিব, অপর পাশে একটা বৃত্তচাপ দিলাম। এখন আবার এই মাপটা যাতে না নড়ে বি বিন্দুতে কাটাটা বসাবো, আবারও দুই পাশে দুটি বৃত্তচাপ দিব,
ওই আগের মাপেই। দুটি বৃত্ত চাপ দিলাম, বি কে কেন্দ্র করে আমরা একই ব্যাসার্ধ নিয়ে এ বির উভয় পাশে দুটি বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ গুলো পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে আমরা নাম দিলাম সি, আর এখানে দিলাম ডি। এখন সি আর ডি আমরা যোগ করব, আমরা সি এবং ডি যোগ করছি, সিডি যোগ করলাম। তাহলে সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে আমরা নাম দিচ্ছি, ছেদ কোথায় করলো ও বিন্দুতে। সিডি রেখাংশটি এবি কে ও বিন্দুতে ছেদ করে, সুতরাং এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং এবি রেখাংশটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমাদের সম্পাদ্য তিন করলাম এতক্ষণ, এরপর আমরা দেখব সম্পাদ্য চার। সম্পাদ্য চার হচ্ছে একটি সরলরেখার নির্দিষ্ট কোন বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। একটি সরলরেখার নির্দিষ্ট কোন বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা কিভাবে করব কাজটি একটু দেখছি। পদ্ধতি তিন অনুসারে আমরা দেখছি, বইয়ের যে পদ্ধতি তিন দেওয়া আছে ওই পদ্ধতি তিন অনুসারে আমরা রাখতেছি সম্পাদ্য চার। আমরা যে কোনো একটা সরলরেখা এখন নিব, যে কোনো একটা সরলরেখা নিলাম, যে কোনো একটি সরলরেখা নেওয়ার পর এর উপর একটি পি বিন্দু নিব, এই যে একটা পি বিন্দু নিলাম, নাম দিচ্ছি এ বি একটি সরলরেখা এ আর হচ্ছে বি, আর যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু নিলাম পি। এখন পি কে কেন্দ্র করে, অর্থাৎ পেন্সিল কম্পাসটা এখানে আনব, পি কে কেন্দ্র করে সুবিধা মতো আমার ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ পেন্সিল কম্পাসটা এইটুকু নিতে পারি, এইটুকু নিতে পারি, এইটুকু আমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটা বৃত্তচাপ, সুবিধা মতো একটি বৃত্তচাপ আঁকি, যে বৃত্তচাপটা এ বি কে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে সি, এ বি কে সি বিন্দুতে ছেদ করলো। সি কে কেন্দ্র করে, এই যে আমি সি তে বসালাম, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, ওই একই বৃত্তচাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ যা অপর বৃত্তচাপকে ডি বিন্দুতে, যে প্রথম যে বৃত্তচাপ ছিল সেই বৃত্তচাপকে কোন বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে। তাহলে এই বিন্দুটারও নাম দিলাম ডি।
প্রথম যে বিদ্যুৎচাপ রাখলাম সেই বিদ্যুৎচাপের কোন বিন্দুতে ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো। এখন আবার করব কি, আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে ওই আগের একই মাত্রায় ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, যা প্রথম বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে, আমরা নাম দিলাম এখানে ই, ই বিন্দুতে ছেদ করে। এখন ই এবং ডি কে কেন্দ্র করে একই ওই একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ ডি বিন্দু ই এবং ডি কে কেন্দ্র করে, এই যে ই বিন্দুকে কেন্দ্র করে ওই আগের একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে একটা বৃত্তচাপ আর একই মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ নিয়ে একই পাশে, তাহলে ডি ই ও ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, যা বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে, আমরা নাম দিলাম, একটা নাম দিচ্ছি কিউ বিন্দু। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করব। এখন কিউ বিন্দু, কিউ বিন্দুটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কিউ বিন্দু, এটা হচ্ছে আমার কিউ বিন্দু। কিউ বিন্দু আর পি বিন্দু যোগ করব, কিউ বিন্দু এবং পি বিন্দু যোগ করছি, কিউ বিন্দু এবং পি বিন্দু যোগ করলাম। কিউপি রেখাংশ, এখন কিউপি রেখাংশ হচ্ছে এবি রেখার উপর পি বিন্দুতে লম্ব, অর্থাৎ কিউপি লম্ব এবি, অর্থাৎ কিউপি লম্ব হচ্ছে এবি। আমাদের সম্পাদ্য এখন দেখব, সম্পাদ্য পাঁচ, একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে, একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। পদ্ধতি দুই অনুসারে আমরা দেখব, আমরা প্রথমে এবে একটি সরলরেখা এবং পি তার বহিঃস্থ একটি বিন্দু নিচ্ছি, আমরা এবে একটি সরলরেখা এরপর পি একটি বহিঃস্থ বিন্দু নিচ্ছি, নিলাম, এখন নামকরণ করছি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম পি। তাহলে এবি একটি সরলরেখা, পি তার বহিঃস্থ একটি বিন্দু। এখন পি কে কেন্দ্র করে আমরা এখানে বসাবো, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এবির উপর। এখন এই মাপে যদি বৃত্তচাপ আঁকি তাহলে এবি কে এবির উপর তার হলো না, সেহেতু বাড়াতে হবে, বাড়াইলাম ইচ্ছা মতো সুবিধা মতো, এখন ঘুরাই দেখি এই যে বৃত্তচাপ হবে সুবিধা মতো, আর একটু বাড়াইলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন যদি আমরা ঘুরাই যে এবির উপর একটা কি হবে
সুন্দর একটি বৃত্তচাপ হবে। তাহলে এই মাপটা হচ্ছে সুবিধা মতো, তাহলে এই মাপটি দিয়ে আমরা ঘুরাচ্ছি যাতে এবি এর উপর একটি কি হয় বৃত্তচাপ হয়। নিলাম একটি এবি এর উপর বৃত্তচাপ, এবি সরলরেখাকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে, এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধে যে মাপ আমরা ঘুরালাম ওই মাপেই এক্স ওয়াই কে কেন্দ্র করে যে মাপে যে ব্যাসার্ধে আমরা বৃত্তচাপ নিলাম সেই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ নিব। এই যে এখানে একটি, পি এর বিপরীতে এখানে একটি বৃত্তচাপ নিব, এই মাপটা দিয়েই ওয়াই কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ নিব যাতে পরস্পর দুটি বৃত্তচাপ ছেদ করে। এমন ভাবে নিলাম, তাহলে কি কাজটা করলাম, এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবির যে পাশে পি ছিল তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করবো এখন আমরা, যোগ করলাম পিকিউ, আমরা যোগ করলাম পিকিউ রেখাংশ এবির উপর লম্ব, সুতরাং পিকিউ রেখাংশই হলো এবির উপর লম্বা।